বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে কর্মী নিয়োগ বন্ধুরা ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে কোন কর্মী নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে পিয়ন কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউ দিয়ে কিন্তু চাকরিতে জয়েন ওকে কোনোরকম পরীক্ষা দিতে হবে না বেতন এখানে রয়েছে উনত্রিশ হাজার টাকা প্রতি মাসে ছেলে মেয়ে উভয় কিন্তু এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন রকম টাকা পয়সা কিন্তু কোথাও দিতে হবে না শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো ইন্টারভিউর তারিখ রয়েছে এখানে তেরো তারিখে এখানে সকাল এগারোটার সময় ডাইরেক্ট কিন্তু গিয়ে ইন্টারভিউ দিতে হবে রকম ফর্ম ফিল আপ করতে হবে না ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউ তো এখানে আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে পুরো ডিটেলসটা দিয়ে দেবো ভালো করে একটু চেক আউট করে নেবে তারপর এখানে কিন্তু ইন্টারভিউ দিতে যাবে একটা ভ্যাকান্সি রয়েছে দ্বিতীয় যে জবটা রয়েছে কোম্পানির নামগত কত যোগ্যতা এবং কারা কারা আবেদন করতে পারবে সেটা আমরা একটু পরে আসছি এখানে আমরা আগে দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন জেলাগুলোতে ভ্যাকান্সি রয়েছে তো বন্ধুরা এখানে প্রথমে রয়েছে আলিপুরদুয়ারে ভ্যাকান্সি বাঁকুড়া জেলাতে ভ্যাকান্সি বীরভূমে ভ্যাকান্সি রয়েছে কোচবিহারে ভ্যাকান্সি রয়েছে দক্ষিণ দিনাজপুরে ভ্যাকান্সি রয়েছে দার্জিলিংয়ে ভ্যাকান্সি রয়েছে হুগলি হাওড়াতে রয়েছে এবং রয়েছে জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ এবং এখানে আরও রয়েছে বন্ধুরা মুর্শিদাবাদের পরে এখানে নিচের দিকে আরও রয়েছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গের এই কিছু জেলাতে কিন্তু এখানে এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে তো কোন কোম্পানিতে কাজ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কারা কারা আবেদন করতে পারবেন তো কোনো চার্জ নেই এইমাত্র যে কোটি লোকেশন বললাম এই লোকেশনগুলিতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কোম্পানি অ্যামাজন এখানে অনলি মেল শুধুমাত্র ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু হয়ে থাকতে হবে ইন্টারভিউ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে তো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা পোস্টের নাম হচ্ছে ভ্যান ডেলিভারি এক্সিকিউটিভ ভ্যান ডেলিভারি এক্সিকিউটিভ পোস্টে কিন্তু এখানে মুহূর্তে নিয়োগ করা হচ্ছে ওকে তো এখানে বেতন যেটা রয়েছে সেটা এগারো টাকা নেট প্লাস আলাদা করে পি কিন্তু প্রথম থেকে থাকছে এখানে ডিউটি টাইম এখানে কাজের সময় রয়েছে নয় ঘন্টা নয় ঘন্টা এখানে কাজ করতে হবে খাবার কিন্তু কোম্পানি থেকে দেওয়া হয় না ঠিক আছে নয় ঘন্টা কাজ করতে হবে এখানে নয় ঘন্টা শিফট রয়েছে বলতে এখানে সকালে ছটা থেকে সাতটার মধ্যে অফিসে আসতে হয় তারপর ডেলিভারি যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ কিন্তু এখানে বাড়ি যাওয়া যায় না ওকে তো ডেলিভারি যদি চারটাকে হয়ে যায় চারটাকে বাড়ি তিনটাকে হয়ে যায় তিনটাকে বাড়ি তো এভাবে এখানে কিন্তু ডিউটি হয় এখানে ইন্টারভিউর সময় ডকুমেন্টস ক্যারি করতে হবে একটি বায়োডাটা আধার কার্ড সাইড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু ইন্টারভিউতে যেতে হবে স্পট জয়নিং রয়েছে আর্জেন্ট নিয়োগ করা হচ্ছে যার আগ্রহী আছো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রকম টাকা পয়সা দিতে লাগবে না ওকে তো আমি জেলাগুলির নাম বলে দিয়েছি প্রপার লোকেশনটি বলিনি কারণ এখানে লোকেশান দেওয়া হয়নি শুধুমাত্র জেলাগুলির নাম দেওয়া রয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু বিস্তারিত জেনে নেবে ডাইরেক্ট কল করে রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফি জব রয়েছে তারপরে এখানে যে চাকরিটা রয়েছে এখানে মাহিন্দ্রায় জরুরি নিয়োগ তাড়াতাড়ি আবেদন করতে বলা রয়েছে এখানে আর্জেন্ট নিয়োগ করা হচ্ছে তো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্টের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস সাপোর্ট কোনো টার্গেট নেই কিন্তু এই দিতে কাস্টমার সার্ভিস সাপোর্ট পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে বিভাগ ঋণ লোন ডিপার্টমেন্টে নিয়োগটা করা হচ্ছে ওকে তো বন্ধুরা এখানে মহিন্দ্রাকে একটি ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করুন এবং মহিন্দ্রার ফিনান্স পণ্য ও পরিষেবাগুলিকে রিটেল স্টোরে যাওয়ার সম্ভাবনার কাছে তুলে ধরুন এবং এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিক্রয় ব্যক্তির কাছে হস্তান্তর করুন এটা কিন্তু কাজ রয়েছে এখানে তো সেরকম কিন্তু এখানে একটা চাপের কাজ নেই যারা আগ্রহী আছেন অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হয় স্নাতক এবং বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশ কিছু লোকেশানে কিন্তু রয়েছে রয়েছে প্রথমে কলকাতা শিলিগুড়িতে ভ্যাকেন্সি আছে কৃষ্ণনগর খড়গপুর মালদা কোচবিহার শিলিগুড়ি এবং রায়গঞ্জ তো আপনারা এই লোকেশনগুলি থেকে কিন্তু এখানে আবেদন করে কাজে জয়েন করতে পারবেন বেতন এখানে রয়েছে বারো হাজার টাকা নেট প্লাস আলাদা করে পি ইএসআই ঠিক আছে তো এখানে আবেদন করার জন্য বয়স সীমা যেটা রয়েছে সেটা তিরিশ বছরের মধ্যে মিনিমাম কোনো এখানে এজ জানানো হয়নি তবে এখানে মিনিমাম কিন্তু এজ নেই কিন্তু ম্যাক্সিমাম এখানে থার্টি ইয়ার্সের মধ্যে এজটা হয়ে থাকতে হবে তবে ফ্রেশার্সদের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে এখানে দু মাসের জন্য নিয়োগ করা হয়েছে তবে ভালো পারফর্ম করলে স্থায়ী কিন্তু করে নেওয়া হবে দু মাসের কাজ এটা ঠিক আছে দু মাস দু মাস কাজ করবে এখানে তারপর কোম্পানির যদি মনে হয় তারপর পারমানেন্ট করে নিতে পারে তবে গ্যাজু লিস্ট স্টপ এই মুহূর্তে এখানে নিয়োগ করা হচ্ছে তো হচ্ছে এখানে জব তিন নাম্বারিতে আগ্রহী আছে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো ওয়ার হাউসে এখানে নিয়োগ করা হচ্ছে গ্রসারি প্রোডাক্টস সুইগি কোম্পানিতে ওকে তো এখানে পোস্ট রয়েছে ওয়্যার হাউস এক্সিকিউটিভ প্যাকিং প্যাকিং লোডিং আনলোডিং এ সমস্ত কাজ করতে হবে লোকেশান নিউ টাউন ডিউটি টাইম নয় ঘন্টা স্যালারি তেরো হাজার প্লাস পি এ অ্যাটেন্ডেন্স বোনাস শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য মিনিমাম মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এই মুহূর্তে শুধুমাত্র ছেলেদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে সিলেকশান প্রসেস এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হচ্ছে তো সুইগি ওয়ার হাউসে যারা চাকরি করতে চান তারা কিন্তু এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে ফ্রি জব রয়েছে অ্যাপ্লাই অফলাইন কোনোরকম ফর্ম ফিল আপ করতে হবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে না কারণ জবটি ভেন্ডার পেরোলে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট জব রয়েছে ওকে সরাসরি কিন্তু এইচআর মাধ্যমে এখানে অ্যাপ্লাই করা যাবে জেনুইন জব রয়েছে ফ্রি জব রয়েছে তো ভিডিওটিকে বন্ধ অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন ওকে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন তো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে